আমরা বেগম খালেদা জিয়ার 7 নভেম্বর উপলক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান মালপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আরর গুণী মানুষের স্পন্দন এবং তার সহধর্মিণী ডক্টর জুবাদার রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আজকে আমরা বিক্ষোভ মিছিল আয়োজন করছি আমি শুধু এতটুকু বলতে চাই এই মিথ্যা রায় আমরা মানি না এবং মানব না অবৈধ রাতের সরকার নিশিরাইতের সরকার শেখ হাসিনাকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং স্বেচ্ছা সমর্থন যেই পর্যন্ত এই ঘুরিয়াছিরা এই দেশের খুব খুব স্বাধীনতা নষ্টকারী এই দেশের সার্বভৌমত্ব নষ্টকারী দেশের মানুষের মৌলিক অধিকার এই নেতৃত্বের নিয়েছে তার বিদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথেই থাকব আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো কারণ এই দেশের মানুষ আজ শুধু ঢাকায় নয় সারা দেশের বিভিন্ন সমাবেশে আপনারা লক্ষ্য করছেন যেভাবে জাগ্রত হয়েছে সারা দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে গেছে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে এরা অস্ত্রের ভয়ে অস্ত্রের নল থেকে এই দেশের জনগণকে জিম্মি করে এই দেশের মানুষের গণঅধিকার কেড়ে নিয়েছে আমরা এই গণঅধিকার ফিরে পেতে চাই আমরা আন্দোলনের মাধ্যমে সুষ্ঠু আন্দোলনের মাধ্যমে এই গণঅধিকার আশা করি ইনশাআল্লাহ ফিরে পাবো